আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাহিমা হাসান ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় ভালো আছি। আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে প্রাইভেট একটা লাগোতে, আর ওখানে যাচ্ছি বারবিকিউ প্লাস মাছ ধরতে। তা আমরা তো আর মাছ ধরব না, যারা মাছ ধরবে তারা ছেলেরা, তো আমরা সবাই মিলে বারবিকিউ করব। তো সেখানে যাচ্ছি আমরা তিনটা ফ্যামিলি। যেতে যেতে রাস্তার ভিউগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম, অনেক সুন্দর। আর সবচেয়ে বড় কথা হচ্ছে জায়গাটা এত সুন্দর যে এয়ারপোর্টের পেছনে সাইডটা দেখা যাচ্ছে, যেখানে রানওয়ে করে, প্লেনগুলো নামা উঠা করে। তো সেই সাইডটা পেছন সাইড আমরা একটা লাগোতে, তো ওখান থেকে সম্পূর্ণভাবেই দেখা যাচ্ছে প্লেন উঠা নামা, মানে উঠা নামা বলতে হচ্ছে রানওয়ে করছে সেটা দেখা যাচ্ছে। তো আরেক গাড়ি সামনে আমাদের, আমরা হচ্ছে মিডিয়ালে, পেছনে আরেক গাড়ি। তো এই তো চলে আসলাম লাগোর সামনে। তো এখানে টাকা দিয়ে ঢুকতে হয় লাগোতে, প্রতি গাড়ি কত টাকা আমি আসলে জানি না। দর্শক, আমিও কিন্তু আসছি। হ্যাঁ, তো আমরা আসার সাথে সাথেই টেবিলে এই একটা চাদর বিছিয়ে ফেললাম এবং আমাদের বারবিকিউ করার জন্য যে প্রস্তুতি সেটা হয়ে গেছে। আর আমরা আছি আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যে ভূমি ছিল সেটার পিছন পাশে, যেখানে রানওয়ে আছে আর কি, ওই পাশে। তো মাছ ধরার নেশা হচ্ছে শিবন ভাইয়ের, তো এর কাছে সমস্ত কিছু আছে যা যা প্রয়োজন এবং সব কিছু নিয়ে আসছে। তো মাছ ধরবে শিবন ভাই, আমি বারবিকিউর দায়িত্ব আমার, আর চঞ্চল ভাই সব দিকেই থাকবে। তারপরে সাথে আমাদের বিআইও আছে, আমাদের শিবন ভাই শ্যালক। তো দেখা যাক আজকে ভাগ্যে কি মাছ জোটে, কারণ এর আগে কয়েকবার নাকি এই লাগোতে আসা হয়েছে মাছ ধরার জন্য, কখনো মাছ পাই নাই, এখানে জাস্ট মজা করার জন্য আসা হয়েছিল। তো আজকে আমরা ঢোকার সাথে সাথে বলছি যে দেখা যাক আমাদের ভাগ্যে আজকে এখানে কিছু জুটে কিনা, তো সেটা দেখার জন্য আপনাদেরকে দর্শক অপেক্ষায় থাকতে হবে। আমি চলে আসছি আমার কাজে, প্রচন্ড বাতাস, যদিও এই বাতাস কোনো কাজে লাগতেছে না আগুন ধরনের জন্য, তবে একটা ছোট চার্জার ফ্যান যেটা সেটা ব্যবহার করতেছি আর কি। তুমি প্যার হমে হতনা জানে জানা তুমি মিলকর তুমি হতানা হায় নিহায় নকরা মেরানি হায় রে টড় গগরু মারে হায় মার পাগল হোকনে মেরে গিন লাখ দে হনারে কবি কবি আদতে জিন্দগি মে কোই আপনা লগতা হ্যায় কবি কবি আদতে মুঝ ছড় যায় তো এক সপনা লগতা হ্যায় দর্শক, আমরা যতখানি আনন্দ উপভোগ করতেছি, আপনারা যদি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকেন, আশা করি আপনারা ততখানি আনন্দ উপভোগ করতে পারবেন। মা
जचता है, जचता है गोरे मुखड़े ते मैनु काला चश्मा जचता है, जचता है गोरे मुखड़े ते दो दिल मिल रहे मगर चुपकी चुपकी सबको मिले हो तुम हमको बड़े नसीबों से छुराया है मेरे किस्मत की लकीरों से तुम सुट सुट कर दा सुट सुट कर दा सुट कर दा सुट सुट कर दा रहा प्यार से प्यार का अब जुदा মুরগি এক পর্ব পুরো শেষ আর এগুলো এখানে প্রস্তুত করে রাখা হয়েছে কি পরে দিও কেমন ঘুরলেন আর কেমন খাইলেন এক পর্ব আমাদের খাবার দাবার শেষ তো দর্শক মাংস দিকে পুরো হইতেছে দ্বিতীয় পর্ব তো যখনই শুনলাম মাছ একটা পাওয়া গেছে আমরা তো সবাই খুবই উৎফুল্ল কারণ আমাদের তো প্রথমেই ছিল যে আজকে আমাদের ভাগ্যে কি হয় তো আমরা পরিবার তো ফ্যামিলি তিনটা আছি দেখা যাক একটা পাওয়া গেছে আর বাদ বাকি আর দুইজনের ভাগ্যে কি জোটে সেই জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে আমাদের সাথে থাকতে হবে দেখতে হবে আসলে দর্শক জায়গাটা এত সুন্দর যে বলার মতো না উপভোগ করার মতো সবাই মিলে আর আমাদের প্রায় শেষ কারণ রবিবার দিন ছিল সাতটার মধ্যে আমাদের এখানে এখান থেকে বের হয়ে যেতে হয় আর যাই হোক আপনারা যাদের ধারণা আছে লাগু স্পোর্টিভগুলোর মধ্যে পে করে ঢুকতে হয় প্রতিটা বর্ষে প্রতি টাকা দিতে হয় এবং আমরা যে গেছি সেটার জন্য আলাদা তো পে করতে হয়েছে তো দেখি শেষ পর্যন্ত আমরা কয়টা মাছ পাইছি আর এতখানি আনন্দ আমরা উপভোগ করছি যে বলার মতো না কারণ আমরা তিন ফ্যামিলি এবং তিনটা মাছ আমরা পাইছিলাম দুইটা কার্পু আর একটা মাগুর তো মানে একবারে সুষম বন্টন যেটাকে বলে তো আমরা এখন চলে যাব আমাদের শেষ আমরা বের হয়ে গেছি সামনে শিপন ভাই আছে মাঝখানে আমি পিছনের গাড়িতে আছে চঞ্চল ভাই তো আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আর যেতে যেতে রাস্তার ভিউগুলি কিছুটা যে কোনো আসার সময় তো পুরোটা দেখাইতে পারি না কিছুটা ভিউ আপনাদের সাথে শেয়ার করতেছি আর একটা ফিল পাইছি একবার আমাদের গ্রামের একটা ফিল মানে অনুভূতি তো প্রকাশ করা যায় না আর ওই যে পাশে আমার বাম পাশে ওটা হচ্ছে রানওয়েটা আর কি প্রমিশিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে তো দেখা হবে আগামী কোনো ব্লগে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন অনেক অনেক সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন।